Assalamualaikum. Welcome to my channel Cooking Kitchen by Afsana. খুব সহজ একটা চাটনি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই চাটনিটা কিন্তু কোনো বড়ই বা আম বা জলপাইয়ের চাটনি নয় এটা হচ্ছে রোজেলা ফুলের চাটনি সুস্বাদু এই চাটনি মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে চাটনির জন্য প্রথমে আমি এখানে রোজেলা ফুল নিয়ে নিয়েছি আর এই ফুলটা কিন্তু এই শীতের মরসুমে বাজারে অনেকটা অ্যাভেলেবল ফুলটা কিন্তু অনেক সুন্দর এমনিতেই দেখতে আর এর স্বাদ কিন্তু প্রাকৃতিক উপায়ে একটু টক প্রকৃতির আমি এই ফুলটার প্রথমে পাপড়িগুলোকে এভাবে ছড়িয়ে নেছি এর ভেতরের অংশটা আমরা ব্যবহার করব না শুধু ছড়িয়ে নেওয়া পাপড়িগুলোই ব্যবহার করতে হবে আর ভেতরের অংশটা আমরা ফেলে দেব রোজেলা ফুল শুধু দেখতেই সুন্দর নয় এর ঔষধি গুণাগুণও অনেক রয়েছে আর হ্যাঁ আজকের টোটাল রেসিপির জন্য আমি পুরো আধা কেজি পরিমাণ রোজেলা ফ্লাওয়ার ব্যবহার করেছি এদিকে একটা পাত্র নিয়ে এর ভেতরে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা 5 থেকে 6 টুকরো দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে আপনারা চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন দুটো দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং সবগুলো উপকরণ দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে নেড়ে নেছি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পরে এর ভেতরে আমি ছড়িয়ে নেওয়া রোজেলা ফুলের পাপড়িগুলো সব দিয়ে দিচ্ছি সবগুলো ফুলের পাপড়ি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নেছি এবং আজকের চাটনির জন্য আমি এর ভেতরে কোনো পরিমাণ পানি ব্যবহার করব না এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবং 2 মিনিট পরে যখন আমি ঢাকনাটা তুলবো তখন দেখতে পাচ্ছি যে এর ভেতরে সামান্য পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু এই চাটনিটা কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ ঢাকনাটা খোলার পর আনুমানিক 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করার পর দেখবেন যে এই ফুলের পাপড়িগুলো কেমন মিক্স হয়ে গেছে এটা কিন্তু আলাদা করে ব্লেন্ড করার কোনো প্রয়োজন হবে না শুধু স্প্যাচুলা দিয়ে হালকা একটু মিক্স করে নিলেই হবে এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ এবং দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেছি সব কিছুর সাথে চিনিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এর কালারটা আরও বেশি গ্লেজি হয়ে গেছে আমি কিন্তু এর ভেতরে কোনো ধরনের কোনো কালার বা অন্য কিছু ব্যবহার করিনি এ পর্যায়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এখানে আমি 5 ফোড়নের গুঁড়ো নিয়ে নিয়েছি 5 ফোড়ন হালকা একটু চুলায় টেলে নিয়ে আমি এভাবে হালকা করে বেটে নিয়েছি সেখান থেকে আমি হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করলাম সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে মশলাগুলো ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক বেশি অটুট থাকে মিক্স করতে করতে যখন চাটনিটা এভাবে প্যানটা ছেড়ে দিবে ঠিক সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার রোজেলা ফুলের চাটনি কিন্তু মাত্র 10 মিনিটে একদম রেডি হয়ে গেছে এর স্বাদ কিন্তু অন্য কোনো ধরনের চাটনি থেকে কোনো অংশেই কম নয় কিন্তু এর তৈরির প্রসেসটা কিন্তু অন্য যে কোনো চাটনির থেকে অনেক বেশি সহজ আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সামনে আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম